বরিশালে আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন ও ঝালকাঠিতে দুজন নিহত হয়েছে সকালে ঢাকা বরিশাল মহাসড়কের কাশীপুর ব্র্যাক ট্রেনিং সেন্টারের সামনে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও আটজন আহত হন নিহতরা হলেন কুয়াকাটা ঢাকা রুটের ব্যাপারী পরিবহনের চালকের সহকারী মোহাম্মদ সোহাগ ও অজ্ঞাত এক সুপারভাইজার এর আগে ভোরে বরিশাল ঝালকাঠি মহাসড়কে বাসের সাথে থ্রি হুইলারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন নিহতরা হলেন ট্রি হুইলার চালক আলামিন ও মঠ বাড়িয়ার বাসিন্দা যাত্রী আলতাফ মুন্সি এদিকে মধ্যরাতে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়পুর এলাকায় সড়ক দুর্ঘটনার সিএনজি চালিত অটোরিকশার চালক সহ দুজন নিহত হয়েছেন নিহতরা হলেন ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমাবাদ এলাকার সিএনজি চালক আলামিন ও সিএনজি যাত্রী পিরোজপুরের দেবত্র এলাকার আলতাফ মুন্সি